Hey everyone, Assalamualaikum. Welcome back to my channel. চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। দেখতে দেখতে কিন্তু মাহে রমজান চলে যাচ্ছে আর আসছে সামনে ঈদুল ফিতর। তাই ঈদুল ফিতর উপলক্ষে আমি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন কাঠি কাবাব। আপনি এটা আগে তৈরি করে রাখতে পারেন, ঈদের দিন সকালে আপনি রুটির সাথে এটা সার্ভ করতে পারেন। বলুন তাহলে প্রস্তুত মনেটা দেখে নিই, খুবই সহজ। এখানে একটা বড় পাত্র নিয়ে নিয়েছি আর এখানে আমি চিকেন কিমাটা ইউজ করেছি। তারপর দিয়ে দিয়েছি সিদ্ধ করা 1 কাপের মতো আলু। আমি এখানে চিকেন দিয়ে করছি, আপনারা চাইলে বিফটা ইউজ করতে পারেন। আর এর সাথে দিচ্ছি স্বাদ মতো মরিচ কুচি, তারপর দিচ্ছি ধনে পাতা কুচি করে, এবং এর সাথে দিয়ে দিব আমি হচ্ছে পার্সলি কুচি। আপনারা চাইলে পার্সলি কুচি স্কিপ করতে পারেন, বা দিলে স্বাদটা ভালো আসে। এরপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আদা রসুন পেস্ট। আদা রসুন পেস্ট আমি 1 চামচ করে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি হচ্ছে পেঁয়াজ কুচি করে, আপনারা চাইলে এখানে বেরেস্তা ইউজ করতে পারেন, আমি পেঁয়াজ কুচি ইউজ করেছি। আর দিয়ে দিচ্ছি একটি ডিম। আর এই কাঠি কাবাবটি তৈরি করতে আমি একটা স্পেশাল মশলা তৈরি করব, তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি দারচিনি, এলাচি, লং, গোলমরিচ, শাহে জিরা, নর্মাল জিরা, তারপর জয়ফল, জয়ত্রী আর একটা শুকনো মরিচ। ওর হালকা একটু তেলে এটা এমনি গুঁড়ো করে নিয়েছি। আপনারা চাইলে এটা যদি না করতে চান তাহলে কাবাব মশলাটা ইউজ করতে পারেন, যেটা রেডিমেড পাওয়া যায়। এর সাথে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ টেস্টিং সল, 1 চামচ করে আমি হলো পাপরিকা পাউডার আর ব্রেড ক্রাম। এরপর সব কিছু ভালো করে মিক্স করে নিতে হবে। অনেকে এই খাবারের টেস্টিং সলটা অ্যাভয়েড করে, আমি সামান্য পরিমাণ দিয়েছি, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। কিমাটা মাখানোর পর আমি এটা 1 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দিব, তারপর আমি এটা বাকি প্রসেসিং কাজ শুরু করব। 1 ঘন্টা রেস্টে রাখার পর এটা পুরোপুরি সেট হয়ে যাবে। 1 ঘন্টা রেস্টে রাখার পর চলে আসলাম, আর এর সাথে সাথে আমি সব কিছু রেডি করে নিয়েছি। নিয়েছিলাম ব্রেড ক্রাম আর নিয়েছি কোটিংয়ের জন্য ডিম, ডিমটা আমি বেট করে নিয়েছি। আজকে আমি দুইভাবে আপনাদেরকে কাবাবটি তৈরি করে দেখাবো, একটা আপনারা বিরিয়ানির সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন, আর একটা সকালে নাস্তা হিসেবে আপনি কাবাব আর রুটির সাথে সার্ভ করতে পারেন। প্রথমে আমি কাঠিটা দেখাচ্ছি, এটা খুবই সিম্পল, জাস্ট কাঠির মধ্যে আপনারা একটা কাবাবের শেপ করে আমার মতো করে নিতে পারেন। যেহেতু ঈদের দিন সকাল সকালে আমরা ঘুম থেকে উঠে রান্নাবাড়ার কাছে ব্যস্ত হয়ে যাই, তো আগে থেকে এটা তৈরি করে রাখলে আপনারা সকালে জাস্ট হালকা নাস্তা রুটি হিসেবে এটা সার্ভ করতে পারেন। শুধুমাত্র সকালে নয়, আপনারা বিকালে স্ন্যাক্স হিসেবেও রাখতে পারেন সালাদের সাথে ঈদের দিন। তো 1 ঘন্টায় আমি এটা ফ্রিজে রেখেছিলাম, এটা পুরোপুরি সেট হয়ে গিয়েছে। এখন আমি ভালো করে একটা শেপ করে নিয়েছি। এরপর আমি এটা ব্রেড ক্রামে আর ডিমের মতো একটু কোটিং করে নিব। ব্রেড ক্রামটা ইউজ করলে কি হয়, উপর দিক দিয়ে ক্রিসি থাকে আর নিচের দিক দিয়ে সফট থাকে, সেই জন্য ইউজ করা হচ্ছে। আপনারা চাইলে এখানে ব্রেড ক্রামটা স্কিপ করতে পারেন, এভাবে নর্মালি ফ্রাই করতে পারেন। এই তো খুবই সহজভাবে আমি একটা তৈরি করে নিয়েছি, একই প্রসেসিংয়ে আমি বাকি সবগুলো তৈরি করে নিব। মোটামুটি অনেকগুলি তৈরি করে ফেলেছি, এখন এগুলো আমি ফ্রোজেন করে রেখে দিব আর আপনাদেরকে দেখাবো এর পরের প্রসেসটি। বিরিয়ানি বা পোলাওয়ের সাথে সাইড হিসেবে কিন্তু আমরা কাবাব সবাই খেয়ে থাকি, আর সেটাই আমি তৈরি করছি। খুবই সিম্পল, নর্মাল, আপনারা আপনাদের ইচ্ছা মতো শেপ করে নিতে পারেন। খুবই সহজ, একই মিশ্রণে দুই ধরনের কাবাব তৈরি করে নিলাম, দেখতেও সুন্দর লাগবে এবং খেতেও এগুলো কিন্তু খুবই মজার হয়। পর সে একই প্রসেসিংয়ে আমি ডিম আর ব্রেড ক্রামে কোটিং করে নিচ্ছি। তৈরি হয়ে গেল খুবই সহজ এবং ঝটপট চিকেন কাঠি কাবাব বা চিকেন কাবাব। আসছে ঈদে, আপনারা অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। যেহেতু ঈদের সময় অনেক ধরনের কাজ থাকে, তাই এগুলো কিন্তু আপনারা আগে থেকে বাসায় তৈরি করে রাখতে পারেন এবং ফ্রোজেন করে রাখতে পারেন। শুধু ঈদের দিন সকালে ঝটপট এগুলো ফ্রাই করে নিলেই হবে। কাবাবগুলো তৈরি করার পর আমি এটা 2 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। নর্মাল ফ্রিজে রাখলে হবে না, আপনাদেরকে এটা ডিপ ফ্রিজে রাখতে হবে অ্যাটলিস্ট 2 থেকে 3 ঘন্টার জন্য। এরপর আমি এটা বের করে নিচ্ছি, এখন দেখতে পাচ্ছেন কত শক্ত হয়ে গিয়েছে, এখন একে অপরের সাথে লাগবে না। এখন আমি একটা জিপলক ব্যাগে এটা রেখে দিব। প্লিজ এটা 1 মাসের জন্য আপনারা ফ্রোজেন করে রাখতে পারেন, যেহেতু আমি এখানে কাঁচা পেঁয়াজ এবং আলু সিদ্ধ ইউজ করেছি, আর আলু জিনিস কিন্তু বেশি দিন ডিপ ফ্রিজ করে রাখা উচিত নয় সেই জন্য। আর এত মজা জিনিস কি আর 1 মাস ফ্রিজে থাকে, এটা তো তাতেই শেষ হয়ে যাবে। যারা 1 মাসের বেশি সময় ধরে ফ্রোজেন করে রাখতে দেন তারা পেঁয়াজের, কাঁচা পেঁয়াজের বদলে এখানে বেরেস্তা ইউজ করতে পারেন, আর আলু সিদ্ধ করে একটু তেলে নিতে পারেন, তেলে তারপর ইউজ করতে পারেন। এর ফলে কিন্তু আপনারা দীর্ঘ সময় রাখতে পারবেন। আশা করি আজকের এই টিপসটি আপনাদের কাজে আসবে। যখন এগুলো ফ্রাই করবেন আধা ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে রেখে দিবেন, তাহলে এটা ডিফ্রস্ট হয়ে যাবে।
আপনাদেরকে একটু ফ্রাই করে দেখাই। আমি এখানে ফ্রিজ থেকে আধা ঘন্টা আগে বের করে রেখেছিলাম, আধা ঘন্টাও একটু কম সময়। এখানে পর্যাপ্ত পরিমাণ অয়েল নিয়ে নিয়েছি এবং এটা কিন্তু তাপমাত্রা বেশি করিনি, মানে তেলটা খুবই কম গরম করা হয়েছে। বেশি গরম করার অবস্থায় এটা দেওয়া যাবে না, তাহলে কিন্তু উপর দিক দিয়ে হয়ে যাবে। তাই তেলের তাপমাত্রাটা একটু কম আছে, মিডিয়াম টু হাই। এরপর হালকা একটু আমি ঢেকে দিচ্ছি যেন এটা ডিফ্রোস্ট হয়ে যায়। আমি এখানে নর্মাল ফ্রাই প্যান নিয়েছি, আপনারা চাইলে গ্রিল প্যানটাও ইউজ করতে পারেন অথবা বারবিকিউ মেশিনেও করতে পারেন। আপনারা যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু ডুবোতেলে না করে অল্প সামান্য পরিমাণ তেলেও এটা ফ্রাই করতে পারেন, খুবই হেলদি হবে। যেহেতু এটা চিকেন দিয়ে করার আর এটা কুক হতে বেশি সময় লাগবে না, একদম মিনিমাম 10 থেকে 12 মিনিটের মতো সময় লাগবে। আর কিছুক্ষণ পরপর উল্টে পাল্টে দিতে হবে যাতে সব দিক দিয়ে সমানভাবে কুক হয়। ব্যাস তৈরি হয়ে গিয়েছে আর দেখতে পাচ্ছেন সুন্দর একটা কালার চলে এসেছে। এই চিকেন কাঠি কাবাবটি রুটি বা পরোটার সাথে খেতে খুবই দারুণ লাগে। আশা করি আজকের রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে, সহজ লাগলে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন এবং নতুন ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আল্লাহ হাফেজ।